রাশিয়া কেন চীন আর ভারতের বন্ধুত্ব করাতে চাইছে, এর পেছনে পুতিনের কী মতলব রয়েছে? জানা যাচ্ছে রাশিয়া চীন আর ভারতের মাঝের শত্রুতা মেটাতে চাইছে। ভারত আর চীন দুই দেশের সাথেই রাশিয়ার সম্পর্ক প্রথম থেকেই ভালো। এর ফলে যদি কখনো ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে রাশিয়ার জন্য তা দুই নৌকায় পা দিয়ে চলার মতো হয়ে যাবে। না কাউকে সাহায্য করতে পারবে, না কেউ সাহায্য চাইলে বারণ করতে পারবে। কিন্তু শুধুমাত্র এটাই কি কারণ, নাকি পর্দার পেছনে পুতিনের আরও কোনো বড় সড় মতলব রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে কঠোর শত্রু দেশও বন্ধুত্বের রূপ নিয়েছে, আবার প্রিয় বন্ধুত্বপূর্ণ দেশও একসময় শত্রুতার রূপ নিয়েছে। এই সব কিছুরই কারণ হচ্ছে জিও পলিটিক্স, বা বলতে পারেন আন্তর্জাতিক রাজনীতি। বর্তমান পৃথিবীর সবথেকে পাওয়ারফুল দেশ হল আমেরিকা, আর আমেরিকা নিজের এই পাওয়ারকেই হাতিয়ারের মতো ব্যবহার করছে বিশ্বের অনন্য দেশের ওপর। তা সে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করাই হোক, বা ভারতের মতো দেশকে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য প্রেশার দেওয়াই হোক, তাই এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন আসছে যে যদি ভারত, চীন আর রাশিয়া একসাথে মিলে যায় তাহলে কি হবে। আর রাশিয়াও এবার এই বন্ধুত্ব তৈরি করতে উঠে পড়ে লেগেছে। দেখুন, রাশিয়া আর চীনের বন্ধুত্ব খুবই ভালো, আর এই দুই দেশেরই আমেরিকার সাথে কাট্টার শত্রুতা রয়েছে। আর ভারতের সাথেও রাশিয়ার বন্ধুত্ব তো খুবই পুরনো। সাউথ ইস্ট এশিয়াতে ভারত আর চীন সবথেকে শক্তিশালী দুই দেশ, যারা একসঙ্গে চাইলে যে কোনো দেশকেই নাকানি চুবানি খাওয়াতে পারে। কিন্তু আপনারা তো জানেনই যে বর্তমান ভারত আর চীনের মধ্যে বর্ডারে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে যদি ভারত আর চীন একে অপরের সাথে যুদ্ধে নামে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে রাশিয়াতে, যার ফলে রাশিয়া দুর্বল হয়ে পড়বে। এই কারণেই রাশিয়া ভারত আর চীনের সম্পর্ক নরমাল করতে চাইছে। পুতিন এটা ভালো করেই জানে যে যদি ভারত আর চীন রাশিয়ার পাশে থাকে, তাহলে আমেরিকা আর পুরো ইউরোপ মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের বলে রাখি বন্ধুরা, রাশিয়া, চীন আর ভারত একসঙ্গে তিনটি সংগঠনের সদস্য। এই সংগঠনগুলি হলো RIC মানে রাশিয়া, ইন্ডিয়া আর চীন সংগঠন, এছাড়া ব্রিক মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না সম্পর্ক। এছাড়াও এই তিন দেশ দক্ষিণ আফ্রিকা সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য। বর্তমান রাশিয়া এই নিয়ে টেনশনে রয়েছে যে যদি ভারত আর চীনের মাঝের সমস্যা আরো বেড়ে যায়, তাহলে এই তিনটি সংগঠনই দুর্বল হয়ে পড়বে, যা সরাসরিভাবে আমেরিকাকে আরো পাওয়ারফুল করে দেবে। একে তো এদিকে বর্তমান ইউক্রেনের সাথে যুদ্ধে মত্ত রাশিয়ার ওপর পুরো বিশ্বের চাপ রয়েছে যাতে তারা এই যুদ্ধ শেষ করে দেয়। বন্ধুরা, RIC মানে রাশিয়া, ইন্ডিয়া আর চীনের যৌথ শক্তির আন্দাজা আপনি এর থেকেই করতে পারবেন যে পৃথিবীর 19% জমি অর্থাৎ ক্ষেত্রফল এই তিনটি দেশের আওতায় রয়েছে। এছাড়াও GDP কথা বলতে গেলে এই তিনটি দেশ দুনিয়ার মোট GDP 35% কন্ট্রিবিউট করে। সাথেই ভারত, চীন আর রাশিয়া এই তিনটি দেশই নিউক্লিয়ার শক্তির অধিকারী। এই গ্রুপের বিশেষত্ব হলো যে রাশিয়া ভারত আর চীনের মাঝে ব্রিজের মতো কাজ করে। কিন্তু হালেই ভারত মহাসাগরে ঢুকে চীনের দাদাগিরি দেখতে পাওয়া যাচ্ছে, আর বর্ডারে তো চীন নিজেদের সৈন্য সংখ্যা বাড়িয়েই চলেছে, যেটা মোটেও ভালো সংকেত নয়। তাই এটা বলা ভুল হবে না যে এর ফলে ভারত আর চীনের মধ্যে সম্পর্ক মজবুত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এদিকে রাশিয়ার কূটনৈতিক বুদ্ধির কথাও এখানে ভুললে চলবে না, যে আমেরিকার মতো দেশের নাকে দম করে রেখেছে। সে কোনো না কোনো চুক্তির মাধ্যমে যে ভারত চীনের সম্পর্ক ভালো করতে পারবে না, এটাও অসম্ভব নয়। বন্ধুরা, এখানে আপনাদের কি মনে হয়, রাশিয়া কি পারবে ভারত আর চীনের মধ্যে সম্পর্ক ভালো করতে? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।